সরকার আর পিপলে কে এখন সরকারের লগত কি আছে কি নাই আজকাল রাইট টু ইনফরমেশন মারো কিবা মারো উই হ্যাভ টু ডিসক্লোজ এভরিথিং মই রাতিপা ঘরত যদি সরকারি গেস্ট হাউসত বহি রাতিপা ব্রেকফাস্টও করছো রাতিপা মই কণি খালো নে ব্রেড খালো সেইটো আরটিআইত মারি মই বুঝাব লাগিব 100 গ্রাম বাটার খালো নে 50 গ্রাম বাটার খালো এটো যদি আপনাদের মোক আজিয়ে মই এটা গোয়াত গৈ আছো আই এম গোয়িং দেয়ার অ্যাজ আ স্টেট গেস্ট সো গোয়ার যদি কোনোবা মানে আরটিআই মারে যে অসমৰ মুখ্যমন্ত্রী আহিছিল রাতি গোয়াত আছিল তেও রাতি ডিনার কিহেদি খালে সেইখিনিও জানাব লাগিব কারণ আমি খুব কম খাও যাতে আরটিআই কোনো ফটো উলাই না যায় বিকজ দ্যাট ইজ দ্য রিয়েলিটি এভরিথিং ইজ নাও ওপেন কিন্তু আমি সেই অপেন কথাখিনি নকওঁ কিয় নকওঁ ইগনোরেন্স ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য রিজন আই জাস্ট ওয়ান্ট টু কনক্লুড সরকার আর পিপলে কে এখন সরকারের লগত কি আছে কি নাই আজিকালি রাইট টু ইনফরমেশন মারো কিবা মারো উই হ্যাভ টু ডিসক্লোজ এভরিথিং মই রাতিপা ঘরত যদি সরকারি গেস্ট হাউসত বহি রাতিপা ব্রেকফাস্টও করছো রাতিপা মই কণি খালো নে ব্রেড খালো সেইটো আরটিআইত মারি মই বুঝাব লাগিব 100 গ্রাম বাটার খালো নে 50 গ্রাম বাটার খালো এটো যদি আপনাদের মোক আজিয়ে মই এটা গোয়াত গৈ আছো আই এম গোয়িং দেয়ার অ্যাজ আ স্টেট গেস্ট সো গোয়ার যদি কোনোবা মানে আরটিআই মারে যে অসমৰ মুখ্যমন্ত্রী আহিছিল রাতি গোয়াত আছিল তেও রাতি ডিনার কিহেদি খালে সেইখিনিও জানাব লাগিব কারণ আমি খুব কম খাও যাতে আরটিআই কোনো ফটো উলাই না যায় বিকজ দ্যাট ইজ দ্য রিয়েলিটি এভরিথিং ইজ নাও ওপেন কিন্তু আমি সেই অপেন কথাখিনি নকওঁ কিয় নকওঁ ইগনোরেন্স ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য রিজন আই জাস্ট ওয়ান্ট টু কনক্লুড